আসলে আমি এর আগে কথা বলেছি, কিন্তু মূল বিষয় হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে মদ্দা ফুল, এইটা হচ্ছে মেয়ে ফুল। আসলে মদ্দা ফুল আর মেয়ে ফুল একই রকম, সেম গাছই একই রকম, আবার দেখতে একই রকম, কিন্তু মদ্দা ফুলের এই যে এইখানে, এইখানে কিন্তু মানে ইয়ে নেই, কাঁকরুল নেই, দেখা যাচ্ছে এই যে এইখানে সবগুলোই কাঁকরুল নেই, দেখেন যে এইগুলো কাঁকরুল নেই, কিন্তু এই যে মেয়ে এটা কিন্তু কাঁকরুল আছে, দেখেন এই হচ্ছে চেনার উপায়, দেখেছেন। আর এই মেয়ের মেয়ে ফুল এটা তুলে যেটা বলছিলাম যে ছোঁয়াতে হবে, কাঁকরুল নাহলে হবে না, এরাম করে নিয়ে এর একটা পরাগায়ন আছে, যে কালারটা হলুদ, দেখা যাচ্ছে এর কালার হচ্ছে হলুদ। এবার এই ফুলটা আমি এরামকে ধরবো, এই আঙুল যে আঙুল আছে এই আঙুল দিয়ে এই ধরলাম, এই যে কাঁকুলি গাছ ধরলাম, ধরে আমি এই করলাম, এবার এইখানে লাগাবো, কালার হবে, কালার এই দেখেন, এই যে কালার হয়েছে, দেখেছেন এই হচ্ছে পরাগায়ন। কিন্তু পটলটা বোয়া যায় না, কাঁকুলি বোয়া যায়, আর এই হচ্ছে যদি না ছোঁয়ানো হয় কিন্তু কাঁকুলি সেটা হবে না। আচ্ছা, প্রতিদিন তো তাইলে আপনাদের এই ফুল ছোঁয়ানো লাগে নাকি? হ্যাঁ, এরকম পটলে ছোঁয়ানো হয়, আমরা প্রতিদিন 10টার থেকে শুরু করি, 9টার সময় শুরু করি, কিন্তু এই মদ্দা ফুল সকালে তুলতে হয়। আচ্ছা, সকালে তুলে না তুললে এই পরাগায়নগুলো বাঁচিতে নিয়ে চলে যায়, তুলে 9টার থেকে শুরু করলে সেটা সব থেকে বেটার টাইম হয়, 9টা থেকে শুরু করলে দেখা যাচ্ছে 1টা যদি বেজে যায় তাও সমস্যা হয় না। হ্যাঁ, এই টাইম যাই তো, এখন এই হচ্ছে মদ্দা ফুল ছোঁয়ানোর একটা পদ্ধতি। আচ্ছা, প্রত্যেক দিন আপনি যে কথা বলছেন যে প্রত্যেক দিন যদি ফলন আপনারা নিতে চান, তাহলে আপনাদের মূল যে কাজ সেটা হলো এটার এই ফুলের পরাগায়ন, এবং এই মদ্দা ফুলের সাথে মেয়ে ফুল ছোঁয়াইতেই হবে, যদি না ছোঁয়ান, মদ্দা ফুলের সাথে যদি মেয়ে ফুল না ছোঁয়ান তাহলে ফলন হবে না, হবে না, এটা হলো সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, মনে করেন একটা ফুলে আপনার ছোঁয়ানো হয়নি মদ্দা ফুল, তাহলে সেটাই কি ফলন হবে না? যদি মাসিতি পরাগায়ন করে তাও বেকা হবে, ও মানে ফল সুন্দর হবে না, না যদি এক পাশে লাগে যেটা বললাম, এই দেখেন এটা বিষয় আছে, এর তিনটে কোষি আছে, তিনটে কোষি মানে এই যে এই যে তিনটে, আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, এই তিনটে অল্প করে লাগাতে হবে, যদি মাসিসি এক না লাগাইলে ফলন হবে বেকা এবং ফলন ভালো হবে না। আচ্ছা, তা আপনি কতদিন ধরে কাঁকরোল চাষ করেন? আমি প্রায় 16 থেকে 17 বছর আমি চাষ করি, তার মধ্যে 10 বছর আমি চাষ করি, আমি এই আমাদের বোধখানা গ্রামে আমি প্রথম নিয়ে আসি, তারপরে আস্তে আস্তে এখন একটু বেশি হয়েছে, যাক হোক সমস্যা নেই, কিন্তু দাম আগের থেকে অনেক বেশি। কত টাকা কেজি কাঁকরোলে এখন? 45 টাকা পাইকুরি বিক্রি হয় মরিরামপুর বাজারে, আমাদের জিহিগাছের বাজারে একটু দাম কম, ওখানে আসলে জিহিগাছের বাজারটা একটু বাজার হিসেবে অনেক খারাপ, যেহেতু আমরা যারা কপি আমরা মরিরামপুর নিই না, বেনাপোল নিই, বাগাসরাই নিই, কিন্তু আমার জিহিগাছের বাজারটা যে কেন এরকম সমস্যা এর কারণ আমরা জানি না। আচ্ছা, এই বিষয়ে আমার ভাবার দরকার না, বিষয়টা হচ্ছে এই যে কাঁকরুল কীভাবে ফলন হতে হবে, কোন জমিতে হতে হবে, সেটাই বড় বিষয়। আচ্ছা, ঠিক আছে, আপনি যে কথা বললেন যে ফুল ছোঁয়াইতে হবে, দর্শক কাঁকরোলের যে সবচেয়ে আলোচ্য বিষয় সেটি হলো ফুল ছোঁয়াইতে হবে, ফুল যদি ছোঁয়াইতে আপনাদের ত্রুটি হয় ফল ভালো হবে না। এই যে কাঁকরোলটা সুন্দর দেখছেন, অবশ্যই এটাই ফুল ছোঁয়ানো হয়েছে, এবং ফুল যদি না ছোঁয়ানো হয় তাহলে ফলন ভালো হবে না, এটা হলো সবচেয়ে বড় একটা ফুল ছোঁয়ানোর একটা মানে টপিক বলা যায়, চাষটাই হলো ফুল ছোঁয়ানোর জন্য মানে অতি প্রয়োজন।